ক্রমশ দিন এগিয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রার। আসন্ন রথযাত্রা উপলক্ষে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছেন কুমারঘাট ইসকনের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। আগামী 4 জুন মন্দিরে জগন্নাথ দেবের স্থানযাত্রা এবং আগামী 20 জুন দ্বিতীয়বারের মতো বিশাল রথযাত্রার আয়োজন করেছে কুমারঘাটের ইসকন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই উপলক্ষে কুমারঘাট মহকুমায় তৈরি হচ্ছে সুবিশাল রথ। আগামী 28 জুন হবে উল্টো রথের অনুষ্ঠান। এ উপলক্ষে কুমারঘাটের মোটর স্ট্যান্ডে অস্থায়ীভাবে তৈরি করা হবে জগন্নাথের মাসির বাড়ি। বলরাম এবং সুভদ্রাকে নিয়ে সেখানে অধিষ্ঠান করবেন জগন্নাথদেব। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমারঘাটের ইসকনের জগন্নাথ মন্দিরে মঙ্গলবার আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন ইসকনের পূর্ব ভারতীয় সম্পাদক বিজয় ভাগবত স্বামী এবং কুমারঘাট ইসকন মন্দিরের সদস্য রাজেশ্বর গোপাল দাস। জগন্নাথ রথযাত্রা শুরু হচ্ছে এই স্নান যাত্রা থেকে। আগামী 4 জুন থেকে শুরু হচ্ছে স্নান যাত্রা, তারপরে জগন্নাথের অনবসরকাল 14 দিন জগন্নাথের জ্বর হবে জ্বর, তারপরে রথযাত্রার আগের দিন দর্শন দেবেন, তারপরে রথে উঠে তিনি তো জগতের নাথ, তিনি কুমারঘাটেরও নাথ, তিনি কুমারঘাট পরিদর্শন করবেন, রথে উঠে দর্শনে বেরোবেন। রথযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জগৎবাসী সবাই তাকে দর্শন করুক, সবাই তার আশীর্বাদ লাভ করুক। এই রথযাত্রার মূল ঘটনা ইতিহাস অনেক প্রাচীন। রথযাত্রায় জগন্নাথ দেবের পূজা উপলক্ষে ভক্তদের জন্য একদিন মহাপ্রসাদের ব্যবস্থা করেছে কুমারঘাটের ইসকন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।